সম্মানিত ভাই, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু আমি আমার আলোচ্য বিষয়ের আগে কোরআন নিয়ে কিছু কথা বলছি। যেহেতু তাফসীর মাহফিল, এই জন্য কোরআন নিয়ে কিছু তথ্য আমি একটু আগে শোনাই আপনাদের। আর আজকের আমার প্রথম দিন, দ্বিতীয় দিন হলে হয়তো বলতাম না, প্রথম দিন বলেই বলছি। যে মাহফিলটা আমার যুবক ভাইয়েরা কায়েম করেছেন, ইন্তেজাম করেছেন, এই মাহফিলের গুরুত্ব সীমিত নয়, কারণ এটা এমন একটা কিতাবের মাহফিল যেই কোরআন, যেই কিতাবটা দেখলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, স্পর্শ করলেও সওয়াব। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? না বুঝলে একটু বলবেন অবশ্যই। পৃথিবীতে এমন আর একখানা কিতাব নেই যেই কিতাব দেখলে সওয়াব হয়, পড়লে সওয়াব হয়, শুনলে সওয়াব হয়, স্পর্শ করলেও সওয়াব হয়, এমন একখানা কিতাব পৃথিবীতে কি আছে আর? জোরে বলেন, আর নেই। আছে একখানা কিতাব, কিতাবটার নাম কি? আল কোরআন। পৃথিবীর মানুষের ভাগ্য বদলায় দিতে পারে, চেঞ্জ করে দিতে পারে, পৃথিবীর মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে, জিরো থেকে হিরো বানাতে পারে, ফকির থেকে আমির বানাতে পারে, অসম্মানীয় থেকে সম্মানীয় বানাতে পারে, একটা কিতাব, তার নাম কি? আল কোরআন। এই কথাটা শুধু আমার নয়, ১৫১৭ সনে বিলাতের হাউস অফ কমন্সের সম্মুখে বার্ট্রান্ড রাসেলকে এই কথাই প্রশ্ন করা হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল, ও বার্ট্রান্ড রাসেল, আজ গোটা পৃথিবীর বুকে মানুষে মানুষের ভিতরে, রাজায় রাজায়, গোত্তরে গোত্তরে, ব্যক্তি ব্যক্তিতে যে মারামারি, যে কাটাকাটি, যেই রাহাজানি, যেই হিংসা, যেই যুদ্ধ, যেই বিগ্রহ গোটা পৃথিবী জুড়ে চলছে, এই অশান্তির অমানিসা থেকে পৃথিবীর মানুষকে বাঁচার কি কোনো রাস্তা নেই? বার্ট্রান্ড রাসেল এক বাক্যে জবাব দিয়ে বলেছিলেন, রাস্তা আছে, সেটি হলো গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল গো অ্যান্ড দ্য ইউনিভার্সাল প্রফেট। পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চায়, মুক্তি পেতে চায়, আল কোরআনের কাছে নিজের জীবনটাকে মিশিয়ে দিতে হবে, আল কোরআনের কাছে ফিরে আসতে হবে, এবং শ্রেষ্ঠ যুগে শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জীবন চরিত্র পৃথিবীর মানুষকে ধারণ করতে হবে। এই দুইটা জিনিস যদি করতে পারে, আমি বার্ট্রান্ড রাসেল বলছি, পৃথিবীর মানুষ আবার শান্তি পাবে, আবার মুক্তির নিশানা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তকদির যদি বদলাতে চান, কিসমত যদি ভালো করতে চান, পৃথিবীতে যদি শান্তি পেতে চান, কোরআনের বিকল্প আর কিছুই হতে পারে না। এটি এমন কিতাব, এই কোরআনের কাছে আপনি আসবেন, আসার সাথে সাথেই যদি আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা প্রতিনিয়ত আপনার বাড়িতে ওই কোরআন পাঠকারীর জন্য প্রতিনিয়ত আল্লাহ পাক রহমত, করুণা, দয়া নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। এটা পাবেন কোথায়? কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضلي. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কোন মুমিন, কোন মুসলমান
নিয়মিত যদি কোরআন তেলাওয়াত করেন কোরআন পাঠ করেন আল্লাহ পাক বলেন কোরআন পাঠ করলো নামাজ পড়লো এবং গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলো আমি আল্লাহ তাকে যে অর্থ দিয়েছি ওই অর্থ আমি আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে দান করলো আল্লাহ পাক বলেন এরা এমন একটা ব্যবসা আশা করলো এমন একটা বিজনেসের আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না আল্লাহ পাক বলেন বান্দা সেটা কেমন লাভ শোনো আল্লাহ বলেন লিউফিহুম উজুরহুম ওয়ায়াজিদুহুম মিন ফাদলি আল্লাহ বলেন কোরআন পড়ার কারণে নামাজ পড়ার কারণে গোপনে প্রকাশ্যে দান করার কারণে ওরা এমন একটা ব্যবসার আশা করলো আমি আল্লাহ পাক তাদের প্রতি প্রতিনিয়ত রহমত করুণা দয়া আমি আল্লাহ তাদের প্রতি নাজিল করে দেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা দিন আপনি কোরআন পড়বেন আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত করুণা নাজিল করবেন সুবহানাল্লাহ সেই কোরআনের মাহফিলে আপনারা বসা নাম্বার টু এটা এমন এক কিতাব কোন রাখাল কোন মুচি কোন মেথর সমাজের সব থেকে গরিব গরিব শ্রেণীর ছেলেটাও যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা নবী বলেন হাদিসে পাকে এসেছে যতই সে নিম্ন শ্রেণীর ছেলে হোক না কেন কোরআন তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার সম্মান তার মর্যাদা বাড়িয়ে দেন সুবহানাল্লাহ দলিল কি দলিল হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন না ওই নাফে ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কার গভর্নর বানালেন হঠাৎ একদিন আচমকা হযরত ওমরের সঙ্গে আর নাফের সঙ্গে একটা জায়গায় সাক্ষাৎ হযরত ওমর জিজ্ঞেস করলেন নাফে মান ইস্তখলাফতা আলা আহলিল ওয়াদি ও নাফে মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক তুমি কাকে বানিয়েছ নাফে জবাব দিলেন আমিরুল মুমিনিন ইবনা আবজা ইবনা আবজাকে মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক বানিয়েছি হযরত ওমর জিজ্ঞেস করলেন নাফে মান ইবনু আবজা ইবনে আবজাকে আমি চিনি না তার পরিচয় জানি না তার সম্পর্কে আমাকে তুমি একটু শোনাও তার পরিচয়টা আমাকে একটু দাও হযরত নাফে জবাব দিলেন আমিরুল মুমিনিন হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা সে হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম সে ছিল আমাদের একজন গোলাম আমরা তাকে আজাদ করে দিয়েছি আজাদ করে দেওয়ার পরে আমরাই তাকে খলিফা বানালাম আমরাই তাকে প্রতিনিধি বানালাম এই কথা শোনার পরে হযরত ওমরের মাথা গরম হযরত ওমর রেগে গেলেন যাওয়ার পরে বললেন নাফে প্রতিনিধি বানানোর জন্য একজন সুদক্ষ ব্যক্তিকে তোমরা কি পেলে না একজন শিক্ষিত ভালো মানুষকে কি পেলে না একজন গোলামকে কেন তোমরা শাসক বানানা নাফে জবাব দিলেন আমিরুল মুমিনিন ওই গোলামটা সাধারণ কোন গোলাম নয় ওই গোলামটা সাধারণ কোন ব্যক্তি নয় ওই গোলামটার ভিতরে এমন তিনটা ভালো ভালো কোয়ালিটি আছে এমন তিনটা গুণ আছে যেই গুণ থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম হযরত ওমর বললেন নাফে আমাকে জবাব দাও জবাব দাও জবাব দাও ওই গোলামটার ভিতরে এমন কি ভালো ভালো তিনটা গুণ আছে নাফে জবাব দিলেন আমিরুল মুমিনিন ও ওমর এক নম্বর গুণ হলো ইন্নাহু লাকারিউল কিতাবিল্লাহ ওই গোলামটা আল্লাহ পাকের বিশেষ
الفرائز ওই লোকটা ফরায়েজ বিদ্যায় বড় দক্ষ তিন নাম্বার কাজিম লোকটা বিচার জানে খুব ভালো এক নাম্বার কোরআনের বিদ্যায় দক্ষ দুই নাম্বার বিচার জানে খুব ভালো তিন নাম্বার ওই লোকটা তিন নাম্বার ওই ব্যক্তিটা ফরায়েজ বিদ্যায় বড় দক্ষ এই কথা শোনার পর হযরত ওমর বললেন ও নাফেক ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله يرفع بهذا الكتاب أقواما ويدعو به آخرين ونافق أمر الله رسول كي بولتي سنتي الله نبي بولتين اي قرآن আল্লাহ পাক কারো সম্মান বাড়িয়ে দেন আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক কারোর সম্মান কমিয়ে দেন কোন ব্যক্তি যদি কোরআনের কাছে আসে আর নিজের জীবনে ধারণ করতে পারে আল্লাহ তাআলা তারে জিরো থেকে হিরো বানিয়ে দিবেন আর কোন ব্যক্তি যদি কোরআনের কাছে এসে বিয়াদুবি করে কোরআনের সঙ্গে গোস্তাখি করে আল্লাহ তাআলা তাকে হিরো থেকে জিরো বানাইবেন ঠিক কি না আমার ভাষা বুঝতে পাচ্ছেন ভাই সাউন্ড ঠিক করুন এই সাউন্ড এক ঘন্টা কথা বলতে পারবো না আমি সাউন্ড মোটে এই তাফসীর মাহফিল এরাম সাউন্ডের কাজ নাকি কলিজা বার হয়ে যাচ্ছে এই কোরআনের কাছে যারা আসবে তারাই আল্লাহ তাআলা তাকে জিরো থেকে হিরো বানাইবেন আর যারা এই কোরআনের কাছ থেকে বিরোধিতা করে ফিরে যাবে তাদেরকে আল্লাহ হিরো থেকে জিরো বানাইবেন ঠিক কি না তার বাস্তব দৃষ্টান্ত নেন আমেরিকার বুশ আমেরিকার বুশ পার্লামেন্টের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে পার্লামেন্টের ভিতরে কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে একজন মিডিয়া তার পায়ের জুতো খুলে বুঝতে মারছিল যুবক ভাই আপনারা গুগলে দেখে নিতে পারেন আজও সেই রেকর্ডটা আছে এক মিডিয়া বুশকে জুতো খুলে মেরেছিল মারার কারণে ওই মিডিয়া অ্যারেস্ট হয় জেলরুদ্ধ হয় কয়েক মাস পরে যখন সে জেল থেকে ছাড়া পায় যেই জুতো দিয়ে বুশকে মেরেছিল ওই জুতো কয়েক হাজার ডলারে আবার বিক্রয় হয়েছে সোনাল্লাহ বলবেন না মনে হয় আপনারা বোঝেন না এই কথাটা বুঝছেন তা সোনাল্লাহটাও তো কইতে পারলেন না বাড়ি গিয়ে কইবেন সোহানাল্লাহ এখন তো আর দরকার নেই তাহলে কোরআনের কাছে আসলে শান মান মর্যাদা বাড়িয়ে দেন কে আরো জোর বলেন হাত দেন না থাক দুই নাম্বার নাম্বার তিন এই কোরআন যদি কেউ শিখতে যায় তার মান মর্যাদা কতটা বেশি আল্লাহর নবী বলেন নাম্বার তিন এই কথাগুলো কেন বলছি জানেন এই তাফসীর মাহফিল দেয় না হলে বলতাম না অসুবিধা হয়েছে মনে হয় না অসুবিধা নাই তো আর যেহেতু আজ তাফসীর মাহফিলের সূচনা আর আমাকে দিয়ে আপনারা করাইতেছেন বাইরের বক্তার ভিতরে এই জন্য কথাগুলো বলছি যাতে আপনাদের এই তাফসীর মাহফিলের প্রতি কোরআনের প্রতি আকর্ষণটা বৃদ্ধি হয় কথা বুঝতে পেরেছেন নাম্বার তিন আল্লাহর নবী বলেন আল্লাহ রসুল বলেন فوالذي نفس محمد بيده الله النبي বলেন পৃথিবীর জমিনে আমি আল্লাহর নবী আল্লাহর নামে শপথ করে বলছি আল্লাহর নামের কসম করে বলছি কসম করে বলছি কসম করে বলছি মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু বাবি আলিমিন এমন কোন ব্যক্তি পৃথিবীতে নাই এমন কোন আল্লাহর বান্দা নাই যে ব্যক্তিটা কোরআন শেখার জন্য মাদ্রাসায় চলে যায় মসজিদের হুজুরের কাছে চলে যায় হুজুর আমি কোরআন জানি না আল্লাহর রাস্তে আমাকে কোরআনটা শিখিয়ে দিন মুখের দাড়িটা পেকে গিয়েছে জানি না কবে মরি কবে বাঁচি আল্লাহর রাস্তে কোরআনটা আপনি আমাকে শিখিয়ে দেন আল্লাহর নবী বলেন যেই ব্যক্তিটা কোরআন শিখতে গেল ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি ক্বাদামিন ইবাদাতা সানাতিন আল্লাহর নবী বলেন একটা মানুষ একটা দিন নয় দুইটা দিন নয় তিনটা দিন নয় একটা না 365টা দিন নফল ইবাদত
করলো, সারা রাত নফল নামাজ পড়লো, সারা দিন নফল রোজা রাখলো, একটানা 365টা দিন ইবাদত করলে যতটা সব হয়। যেই ব্যক্তি কোরআন শিখতে যায় ওর প্রতিটা কদমের বিনিময় আল্লাহ এক এক বছরের ইবাদতের সওয়াব লিখে দেয়। আল্লাহর নবী বলেন দুই নাম্বার যে ব্যক্তি কোরআন শেখার জন্য চলে যায় ওর প্রতিটা কদমের বিনিময় আল্লাহর নবী বলেন জান্নাতে বিরাট বড় বড় একটা সিটি নির্মাণ হয়ে যায়। তিন নাম্বার নবী বলেন আপনাদের ফেসারিতে যে মাছগুলো আছে ওই মাছগুলো পর্যন্ত ওই কোরআন শেখা ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন। সকাল আর সন্ধ্যা এই তালিবুল ইলমের কোরআন শেখা ব্যক্তির আমল নামা পরিষ্কার করে দেওয়া হয়, এর গোনাগুলো আল্লাহ পাক মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার নবী বলেন ওয়াশাহিদাত লাকুল মালাইকাতু বিআন্নাকুম মুতাকাল্লাহি মিনান নার মিনান নার মিনান নার। ফেরেশতারা সাক্ষী দেন এই সব কোরআন শিখতে যাওয়া ব্যক্তিগুলি আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত ব্যক্তি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার এক, এক এক কদমের বিনিময় এক বছর নফল ইবাদতের সওয়াব। নাম্বার দুই, জান্নাতে এক একটা কদমের বিনিময় সিটি নির্মাণ। নাম্বার তিন, পৃথিবীর প্রাণীগুলো আপনার জন্য মাগফিরাত করে। নাম্বার চার, সকাল সন্ধ্যা আমলনামা পরিষ্কার হয়ে যায়। নাম্বার পাঁচ, ফেরেশতারা সাক্ষী দেন ওই কোরআন শিখতে যাওয়া ব্যক্তিগুলি আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত। মুখের দাড়িটা পেকে গেছে তো কি হয়েছে, শিক্ষার কোনো শেষ নাই, মরার আগে কোরআনটা একটু শিখেই কবরে যান। যদি কোরআন শিখতে শিখতে মরে যান, এই হাদিসের বক্তব্য অনুযায়ী ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ আপনার গোনা মাফ করিয়ে নিয়েই জান্নাতে দেবেন, মৃত্যু দেবেন। একটু শেখেন, সব পড়তে পারেন, বাংলা পড়তে পারেন, ইংরাজি পড়তে পারেন, হিন্দি পড়তে পারেন, বলতেও পারেন, কোরআনটা পড়তে পারেন না, মুসলিম সন্তান কেন আপনি পড়তে পারেন না? একটু পড়াশুনো করে দেখেন, যারা অমুসলিম, বিভিন্ন ধর্মের মানুষ যারা ইসলাম ধর্মকে, ইসলাম ধর্মের মানুষ না অন্য ধর্মের মানুষ, তারা বিভিন্ন বৈজ্ঞানিক, বিভিন্ন ডাক্তার মাস্টার, তাদের লাইফ উন্নত হচ্ছে, কেন? তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, তারা আল্লাহর কোরআন নিয়ে রিসার্চ করে, গবেষণা করে। এজন্যই তো বিজ্ঞানীরা এই কথা আজ বলতে শিকার বাধ্য হয়েছে, সায়েন্টিফিকেটস ইন দ্য হলি কোরআন। এই কোরআনের সমস্ত কথাই বিজ্ঞানসম্মত কথা, একটা কথা এই কোরআনের ভিতরে অবৈজ্ঞানিক কথা আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ। কপাল পড়া মুসলমান আমরা, কপাল পড়া মুসলমান যে কোরআনটা একটু পড়িও না বুঝিও না, ঠিক বলছি না ভুল বলছি ভাই? এই হচ্ছে আমাদের অবস্থা। পাঁচ নাম্বার, আল্লাহর নবী কোরআন সম্পর্কে বলেন قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحبك القرآن আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন কোরআন পড়ার ওয়ালার সঙ্গে সাক্ষাৎ করে বলবে আল তাআরিফুনি, ও মানুষ তুমি আমাকে কি চিনতে পারছো, তুমি আমাকে কি চেনো? ওই ব্যক্তি জবাব দিবে না আমি তো আপনাকে চিনি না। আল্লাহর কোরআন জবাব দিবে না সাহিবুকাল কোরআন, আমি
রমজান মাসে দিনের বেলা আমি তোমাকে খাইতে দেই নাই ওয়াসহারতু লাইলাতা রাতের বেলা তোমাকে আমি ঘুমাতে দেই নাই আল্লাহর নবী বলেন ফায়ুতাল মুলক বি আমিনিহি হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহি দিয়া দিবে ওয়াল খুলদা বি সারিহি হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ জান্নাতি বসবাসে চিরস্থায়ী সার্টিফিকেট দিয়া দিবেন আল্লাহর নবী বলেন ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুর ওয়াকার হাফেজের কোরআনের মাথায় আল্লাহ সম্মানের মুকুট পরিয়ে দিবেন তার গায়ে সম্মানের জামা পরানো হবে সম্মানের জামা পরানো হবে আল্লাহর নবী বলেন শুধু তাই নয় তার বাবা মাকে আল্লাহ পাক দুই জোড়া জান্নাতের জামা পরিয়ে দেবেন বাবা মা বলবে বিমা কুসিনাহা দেখি এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে দুনিয়ার জমিনে এমন ভালো কাজ আমরা করি নাই এমন নেক কাজ আমরা করি নাই এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে লিআখদি ওয়ালাদিকুমুল কোরআন তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই মর্যাদা আল্লাহ তোমাদের দিয়ে দিয়েছে ও মুসলমান ইমানদার নিজে কোরআনটা পড়েন সন্তানকে শেখান কিয়ামতের দিন এই মর্যাদা শান আল্লাহ আপনি আপনার সন্তানকে দান করবেন কথা বুঝেছেন সারা জীবন তাফসীর মাহফিলে বক্তব্য শুনলেন কোরআন পড়তে পারেন না শোনার কোনো দাম নাই কথা বুঝেছেন তাফসীর মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো যেন আমি আর আপনি কোরআনটা বুঝি কোরআনটা জানি কোরআনটা পড়তে পারি ঠিক কিনা এরপরেও যদি বল না হুজুর আমি পড়বো না আমি পড়বো না আপনার কি করার আছে করেন আমার কিছু করার নেই কথা বোঝেন নাই হুজুর আমি পড়তামই না আপনার কি করার আছে করেন আমার কিছু করার নাই আপনি পড়বেন না আপনার কপাল পড়াইলেন আপনি পড়বেন না আপনার তকদির পড়াইলেন আপনি আপনি পড়েছেন তো আপনার রাস্তা আপনি ভালো করেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা আপনার বোঝা আমি বহন করব না আমার বোঝা আপনি বহন করবেন না যার বোঝা তাকেই বহন করতে হবে কিয়ামতের দিন বুঝতে পারছেন এই জন্য আবার বলি ভাই তাফসীর মাহফিলে এত মানুষ উপস্থিত আছেন মেহরবানি করে বলছি কোরআনটা একটু শেখেন যারা জানেন না একটু কোরআনটা শেখেন এখন বাংলা তাফসীর বার হয়েছে তাফসীর ইবনে কাসিরের মতো তাফসীর বাংলায় ট্রান্সলেশন হয়ে গেছে বাড়িতে যখন সময় পান উপন্যাসটা না পড়ে গল্পের বই না পড়ে একটু কোরআনের তাফসীরটা পড়েন কোরআনের তাফসীরটা পড়েন কিভাবে পৃথিবীতে চলতে হবে কিভাবে থাকতে থাকলে আমি শান্তি পাবো কোথায় গেলে মুক্তি পাবো শান্তি পাবো জীবন জিজ্ঞাসার জবাব পাবো কোরআন পড়েন তাফসীর পড়েন আল্লাহ পাক আপনার রাস্তা খুলে দিবেন কথা বুঝতে পারতেছেন ছয় নম্বর সাত নম্বর একটা তেলাওয়া একটা হাদিস শোনেন কষ্ট হচ্ছে না তো আপনাদের এইগুলো বলার পরে আমি আমার সাবজেক্ট আলোচনা করতেছি আল্লাহর নবী বলেন যারা কোরআন পড়ে নিয়মিত যেই মুসলমান যেই ইমানদার যেই মুত্তাকি নিয়মিত যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর নবী বলেন তার দৃষ্টান্ত হলো মিষ্টি কমলা লেবুর মতো মিষ্টি কমলা কমলা লেবু চেনেন আপনারা কমলা লেবু আল্লাহর নবী বলেন মিষ্টি কমলার মতো মিষ্টি কমলা মাতালুল মুমিনিন লাযী ইয়াকরাউল কোরআন যেই ইমানদার যেই মুসলমান নিয়মিত কোরআন তেলাওয়াত করে আল্লাহর নবী বলেন তার দৃষ্টান্ত হলো কামাসালিল উতুরুজ্জা মিষ্টি কমলার মতো মিষ্টি কমলা রিহুহা তাইয়িবুন যেই কমলার ঘ্রাণ স্বাদ অনেক সুন্দর ওয়া তাআমুহা তাইয়িবুন যার ঘ্রাণ অনেক সুন্দর যার স্বাদ অনেক মিষ্টি আল্লাহর নবী বলেন যে ইমানদার যেই মুসলমান নিয়মিত কোরআন তেলাওয়াত করলো আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হলো মিষ্টি কমলা লেবুর মতো যার ঘ্রাণ হয়ে যায় যার স্বাদ হয়ে যায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন ওয়া মাসালুল মুমিনিন লাযী লা ইয়াকরাউল কোরআন যে ইমানদার যে মুসলমান কোরআন পড়ে না তার দৃষ্টান্ত হলো কামাসালিল তামরা খেজুরের মতো আল্লাহর নবী বলেন খেজুরের কোনো ঘ্রাণ নাই কিন্তু খেজুরের স্বাদ আছে
ঠিক কিনা খেজুরের স্বাদ আছে আল্লাহর নবী বলেন কোরআন না পড়ার কারণে ওই ঈমানদারের কোনো ঘেরান নাই কিন্তু ঈমান থাকার কারণে স্বাদ আছে আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদেরকে যেন মিষ্টি কমলার মতো কমলা হবার তৌফিক দেন জোরে জোরে বলেন আমিন আট নম্বর সর্বশেষ আরেকটা ফজিলত শোনায় আপনাদের আসামের মুখ্যমন্ত্রী যিনি ওনার নাম হচ্ছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা না এখন ধরেই নেন আমি এক্সাম্পল দিয়ে বলছি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরিবারের কোনো ব্যক্তি বা তার কোনো আস্থা ভাজন যদি আপনাদের এখানে আসে আপনারা তারে দেখতে যাবেন না নিশ্চয়ই যাবেন আবার তার সঙ্গে পুলিশও থাকবে র‍্যাব থাকবে পুলিশ তাকে স্যালুট দিবে ঠিক কিনা কেন দিবে কারণ সে মুখ্যমন্ত্রীর আস্থা ভাজন পৃথিবীতে মুখ্যমন্ত্রীর আস্থা ভাজন হওয়ার কারণে প্রশাসনিক ভাইয়েরা তাদেরকে স্যালুট দেয় সম্মান দেয় তাদেরকে সেফ দেয় ঠিক কিনা এবার হাদিসটা শোনেন আল্লাহর নবী বলেন পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার আল্লাহর আস্থা ভাজন সুবহানাল্লাহ গো আল্লাহর নবী বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার আল্লাহর পরিবার আল্লাহর পরিবার সাহাবারা জিজ্ঞেস করলেন মান ঘুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পরিবার কারা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বলেন আল্লাহর নবী বললেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু আল্লাহর পরিবার হলো তারা দুনিয়ায় কোরআন ওয়ালা হলো যারা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে হিমন্ত বিশ্ব শর্মার আস্থা ভাজন হওয়ার কারণে প্রশাসন তাকে স্যালুট দেয় আর আপনি যদি আল্লাহর আস্থা ভাজন হয়ে যান কোরআন পড়ার কারণে কেয়ামতের দিন ফেরেশতারা আপনারে স্যালুট দিবে তাও তো সুবহানাল্লাহ বলতে পারেন না এইবার বলেন আগামী বছর থেকে তাফসীর মাহফিল কায়েম করবেন কোরআন শিখবেন না শিখবেন না যেই কয়টা হাদিস বললাম এই হাদিসগুলো মাথার ভিতরে গেছে ভাই যদি যায় আমার আলোচনা করা সার্থক আর যদি বলেন না হুজুর কিছু যায় না এই কান্দে শুনতেছি বার করতেছি দেন সমস্যা নাই আমার সময় যত সময় বইলে যাবো না আল্লাহ তাআলা কোরআনের সঙ্গে আমাদের থাকার তৌফিক দেন বলেন আমিন আর জোরে বলেন আমিন কোরআন যেন আমাদের জীবনে জীবন মরণ হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন